সরকার না চাইলে বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করতে পারবে না জাতিসংঘ বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা জাতিসংঘ খুব বড় সংস্থা বটে কিন্তু খুব বড় ক্ষমতাবান সংস্থা নয় জাতিসংঘ একটি বিরোধী দলের আমন্ত্রণে এসে নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে এর কোনো সুযোগ নাই রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বিএনপি সচিবের আমন্ত্রণে গেছেন এই কথাটা তারা বলেছেন তারা মনে করেছেন এটা বললে বোধহয় তাদের যাওয়া বা কথাবার্তা বলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে দেখছিলেন বিশেষ শিরোনাম রাতের সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি হাফসাতুন্নেছা এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঘোষণা থেকে সরে এলেন যুক্তফ্রন্ট নেতারা বিএনপির সঙ্গে ঐক্য গঠনে জামায়াতকে কোনো বাধা মনে করছেন না এতে আদর্শিক ভিত্তি থাকবে না বলছেন বিশ্লেষকরা নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে কর্মী সমর্থক বাড়াতে তৎপর শিবির টার্গেট স্কুল কলেজের শিক্ষার্থী তথ্য পুলিশের শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি জোরদার যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার দুই সেতু উদ্বোধন করে জানালেন প্রধানমন্ত্রী গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি নেই জানালেন চিকিৎসক সরকারের অনুগত মেডিকেল বোর্ড সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না বলছে বিএনপি এবং শরীয়তপুরে ভাঙনের পূর্বাভাসের পরও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ প্রতিদিন নিঃস্ব হচ্ছে শত শত পরিবার প্রাকৃতিকভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা বলছে কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে মধ্যস্থতা করার বিষয়ে জাতিসংঘের কাছে বিএনপির দাবি বাস্তবসম্মত নয় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণ না জানালে সংস্থাটি চাইলেও বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করার সুযোগ নেই এছাড়া সম্প্রতি দুপক্ষের বৈঠক নিয়ে বিএনপি ফায়দা হাসিলের রাজনীতি করছে বলেও মনে করেন বিশ্লেষকরা এসান জুয়েলের রিপোর্ট রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরকালেই তার কাছে সময় চেয়েছিল বিএনপি পায়নি বিএনপির আগ্রহে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে দলটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হলো সেখানে জাতিসংঘের পক্ষ থেকে সময় দেন সংস্থাটির চতুর্থ ধাপের কর্মকর্তা রাজনীতি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরোস্লাভ জেনকা জাতিসংঘের মহাসচিবের অধীনে 21টি বিভাগের প্রধান একজন করে আন্ডার সেক্রেটারি রাজনীতি বিভাগে সে আন্ডার সেক্রেটারির অধীনে আরও একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পরে অবস্থান মিরোস্লাভের সাধারণত বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলোর আগ্রহে জাতিসংঘ নিয়মিত এ ধরনের বৈঠক করে থাকে বৈঠকের বিষয়ে জাতিসংঘ কিংবা বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও গণমাধ্যমগুলো তাদের ওয়াশিংটন সূত্রের বরাত দিয়ে বলছে বিএনপি নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জাতীয় নির্বাচনে জাতিসংঘের মধ্যস্থতা করা বেগম জিয়ার মামলা ও চিকিৎসা বিষয়ে জাতিসংঘকে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানায় তবে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ চাইলেও বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করতে পারবে না জাতিসংঘ একটি বিরোধী দলের আমন্ত্রণে এসে বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থকারীর ভূমিকা পালন করবে অথবা যদি বলি নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা পালন করবে এর কোনো সুযোগ নেই এবং জাতিসংঘের চার্টারেও এমন কোনো সুযোগ নেই জাতিসংঘ তখনই উদ্যোগ নিতে পারবে যদি সেখানে আমন্ত্রিত হয় অর্থাৎ রাষ্ট্র যদি আমন্ত্রণ জানায় সরকার এবং বিরোধী দল পক্ষ যদি আমন্ত্রণ জানায় তাহলে এটা সম্ভব যেটা আমরা কম্বোডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি খুব সাধারণ একটা বৈঠককে উচ্চতর মাত্রা দেয়া এবং সেটাকে ঘিরে রাজনীতিতে চাঞ্চল্য তৈরি করে বিএনপি ফায়দা হাসিল করতে চায় বলে মত রাজনীতি বিশ্লেষকদের মহাসচিবের আমন্ত্রণে গেছেন এই কথাটা তারা বলেছেন তারা মনে করেছেন এটা বললে বোধহয় তাদের যাওয়া বা কথাবার্তা বলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এবং মানুষ মনে করবে যে তাদেরকে খুব গুরুত্বের সাথে দেখেছে জাতিসংঘ এটা তারা না করলেও পারতেন এইটাকে একটা সেন্সিটাইজ করার একটা চেষ্টা ছিল এর আগে 2013 সালে গেলো নির্বাচনের আগেও জাতিসংঘ তাদের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকোকে পাঠিয়েছিল দুই দলের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে তবে শেষ পর্যন্ত সেটা সাফল্যের মুখ দেখেনি এহসান জুয়েল সময় সংবাদ ঢাকা
এদিকে জাতিসংঘের সাবেক বাংলাদেশি কর্মকর্তা হাসান ফেরদৌস সময় সংবাদকে জানিয়েছেন, কোন দেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের মধ্যস্থতা করার সুযোগ নেই। নির্বাচন তদারকির জন্য বিশ্ব সংস্থাটির কোনো মনিটরিং সেলও নেই। তার মতে বাংলাদেশে নির্বাচন নিয়ে কাজ করতে হলে সরকারের অনুমতি প্রয়োজন। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ নির্বাচন তদারকি ও মধ্যস্থতাকারী প্রেরণের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি দেশের নির্বাচনে জাতিসংঘ কি ধরনের ভূমিকা রাখতে পারে এ বিষয়ে সময় সংবাদের সাথে কথা বলেন সংস্থাটির সাবেক কর্মকর্তা হাসান ফেরদৌস। তিনি জানান, প্রশিক্ষণ ও কাঠামোগত সহায়তা করা ছাড়া নির্বাচনে জাতিসংঘের আর কোনো ভূমিকা রাখার সুযোগ নেই। জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র কারোরই বাংলাদেশের নির্বাচন স্বচ্ছ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে গ্যারান্টি দেওয়ার কোনো উপায় নেই বাংলাদেশের। বড় জোর দূর থেকে দেখে বলতে পারে ভালো হয়েছে কি ভালো হয়নি। যখন আমরা কোনো বিদেশি রাষ্ট্রের কাছে আসি দিন দরবার করতে, আমরা আসলে আমাদের সোভরেনিটাকে দুর্বল করে ফেলি। হাসান ফেরদৌস আরো জানান, একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার জাতিসংঘ মহাসচিবের দপ্তরে নেই, এজন্য সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন। আর সরকার সহযোগিতা চাইলেই কেবল নির্বাচনে ভূমিকা রাখতে পারে জাতিসংঘ। বাংলাদেশ সরকারের আমন্ত্রণ ছাড়া কারো সাধ্য নেই বাংলাদেশে প্রবেশ করবার, ভিসা লাগবে। তো একটা কথা মাথায় রাখতে হবে, জাতিসংঘ খুব বড় সংস্থা বটে কিন্তু খুব বড় খুব ক্ষমতাবান সংস্থা নয়। আমি একটা এক্সাম্পল দিই, রোহিঙ্গা। রোহিঙ্গা পাশে বার্মা একটা দেশ, একটা জেনোসাইড হয়ে গেল, এখানে বসে অনেক কথা বলা ছাড়া তারা কি করতে পেরেছে? গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব হাসান ফেরদৌস। মনে করেন, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের মতো ক্ষমতা এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নেই। আমেরিকার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব করার মতো তেমন ক্ষমতা নেই। আমাদের বার্ষিক টোটাল ফরেন এইড আমেরিকার ইকোনমিক অ্যাসিস্ট্যান্ট আবার $220 মিলিয়ন মতো, হুইচ ইজ নাথিং আজকের বাংলাদেশের জন্য, কোনো রিয়েল ওয়েট তারা ক্যারি করে না। এদিকে জাতিসংঘের মুখপাত্র জানান, অ্যান্টোনিও গুতেরেসের আমন্ত্রণে নয়, বিএনপির অনুরোধেই দলটির মহাসচিবের সাথে এ রুটিন বৈঠক হয়েছে। বৈঠকে জাতিসংঘের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জিয়ানকা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণ করে বালাসীঘাট ও বাহাদুরাবাদ ঘাটের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। সকালে গণভবনে রংপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় নবনির্মিত দুটি সেতু ভিডিও কনফারেন্স করে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সময়োচিত পদক্ষেপেই দেশে জঙ্গিবাদ দমন করা সহজ হয়েছে। হিমালয় পর্বতমালা থেকে প্রবাহিত তিস্তার এক পাশে লালমনিরহাট, অন্যদিকে রংপুর, দুই জেলাকে বিভক্ত করা এই নদী উত্তর জনপদের জন্য আশীর্বাদ হলেও লালমনিরহাটের সাথে রংপুরের সরাসরি সড়ক যোগাযোগে এতদিন বাধা হয়েছিল। সেতু উদ্বোধনে সেই দুঃখ ঘুঁচল এককালের মঙ্গাপীড়িত এলাকার। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে তিস্তার ওপর নির্মিত 850 মিটার দীর্ঘ গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই দুই অঞ্চলের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটির ফলে স্থানীয় বাসিন্দাদের যোগাযোগের পাশাপাশি এখন থেকে নেপাল ভুটান সহ আঞ্চলিক যোগাযোগেও নতুন ক্ষেত্র তৈরি হলো। এই সেতুটা হওয়ার ফলে মানুষ সহজে যোগাযোগটা করতে পারবে, উৎপাদিত পণ্যটা বাজারজাত করতে পারবে, আমাদের আমদানি রপ্তানিও বৃদ্ধি পাবে, স্থলবন্দরটা ব্যবহার করতে পারবে। এর সাথে আমাদের আঞ্চলিক যে দেশগুলি আছে নেপাল ভুটান, তারাও ব্যবহার করতে পারবে, একটা সুযোগ হলো। ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস নদীর ওপর নির্মিত দেশের প্রথম ওয়াই আকৃতির তিতাস শেখ হাসিনা সেতু উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী জানান, আগামীতে গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাঘাট পর্যন্ত যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ঘাট থেকে আমরা বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত আমরা সমীক্ষা চালাচ্ছি যে সেখানে নদীর তলদেশ থেকে কোনো টানেল করা যায় কিনা, যদি টানেল করা যায় সেটা আরো কার্যকর হবে। সেটা আমরা করে দিচ্ছি, রংপুরে যেহেতু অনেক কাজ করে দিচ্ছি। মুই ক্যাঙ্কুরি কমবাহে বোট তো পাই না, বোট না পাই, নৌকায় বোট পাই না, তার কি হবে,
ভোট তো চলে যায় লাঙ্গলে, আগামীতে আশা করি এবার নৌকায় ভোট পাবো আমরা। এর আগে ভিডিও কনফারেন্স করে প্রধানমন্ত্রী নবগঠিত রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন ইউনিটের উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, পুলিশের সময় উপযোগী পদক্ষেপের ফলেই জঙ্গিবাদ দমনের পথে দেশ এগিয়েছে। বাংলাদেশে একটা ছোট্ট জায়গায় ঘন বসতিপূর্ণ একটি দেশ, সেখানে আমরা এই জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছি। সেজন্য পুলিশ বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা সময়োচিত পদক্ষেপ নিয়েছেন বলেই আজকে আমরা এই জঙ্গিবাদ দমনে সাফল্য অর্জন করতে পেরেছি। উন্নত দেশ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় আগামীতে জনসেবা বাড়াতে আধুনিক সরঞ্জাম দিয়ে পুলিশ সহ অন্যান্য বাহিনীকে সমৃদ্ধ করা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জীবন মান উন্নত করা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে যে কোনো মূল্যে ঐক্য গঠনে আগ্রহী নবগঠিত যুক্ত ফ্রন্ট। ফ্রন্টের নেতারা এখন বলেছেন বিএনপির সঙ্গে ঐক্য গঠনে জামায়াত কোনো ইস্যু নয়, যদিও তাদের ঘোষণায় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তিকে বাদ দিয়েই বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াতকে সঙ্গে রাখার পরও বিএনপিকে নিয়ে যুক্তফ্রন্ট ঐক্য গড়লে আদর্শিক কোনো ভিত্তি থাকবে না। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। আসছে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ সরগরম ছোট কয়েকটি দলের সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের তৎপরতা। নানা জল্পনা আর আলোচনার মধ্যে শনিবার জাতীয় ঐক্যের ডাক দিয়ে পাঁচ দফা দাবি পেশ করেন জোটের নেতারা, যেখানে গুরুত্ব পেয়েছে সংসদ ভেঙে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন, রাজনৈতিক নেতাদের মুক্তি, ভোটের সময় বিচারিক ক্ষমতাসহ সেনা মোতায়েন ও ইভিএম এর ব্যবহার বাতিল। তবে যুক্তফ্রন্টের এসব দাবির চারটিরই হুবহু মিল রয়েছে ঠিক এগারো মাস আগে ইসির সঙ্গে সংলাপে দেয়া বিএনপির ২০ দফা প্রস্তাবের। আর নির্বাচন কমিশন পুনর্গঠনে সে সংলাপে কোনো প্রস্তাব না থাকলেও সম্প্রতি এই ইস্যুতেও বেশ সরব বিএনপি নেতারা। তবে যুক্তফ্রন্টের ঘোষণায় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিলেও এখন ফ্রন্টের নেতাদের কথায় কিছুটা ভিন্ন সুর। বিএনপির সঙ্গে জামায়াতের থাকা না থাকাকে কোনো ইস্যু বলে মনে করছেন না তারা। বিএনপির সাথে ঐক্য করব, এটার মধ্যে কোনো সমস্যা আছে দেখছি না। যেহেতু যে জামাতের সঙ্গে বিএনপির জোট আছে, সেই জায়গাটা থেকে কি আপনাদের বিএনপির সঙ্গে জোট করার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ? ওদের যে জোটটা আছে সেই জোট বহুদিনের, এই সমস্ত বিতর্ক আমি তুলতে চাই না। জামাত তো একটা নিবন্ধিত দল নয়, আমি একটা নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করছি, সেখানে জামাত এখন আসতেও পারবে না। এইটাকে ইস্যু করে ঐক্যটার ক্ষতি করতে চাই না। যুক্তফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়ার সাথে বিএনপির চূড়ান্ত আলোচনার পরেই এই ব্যাপারে বলা যাবে। তবে জামাত গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বাধা হবে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের সঙ্গ না ছাড়ার পরও বিএনপির সঙ্গে ঐক্য গড়া যুক্তফ্রন্টের ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক হবে। এরা মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে বড় বাধা হলে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি এবং জামাত বিএনপির ঘাঁটিতে আস্তানা গেড়ে বসে আছে। বিএনপি কি তাদের বাদ দিয়ে আসতে পারবে? তাহলে বুঝতে হবে এটা কোনো আদর্শিক দল নয়, জোট নয়। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটিয়ে শুধু নির্বাচন কেন্দ্রিক জোট সবার কাছে গ্রহণযোগ্য হবে না বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক। বলেছেন নতুন কোনো রোগে আক্রান্ত হননি বেগম জিয়া। গতকাল বিশেষজ্ঞ ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আজ দুপুরে হাসপাতালের পরিচালক বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক শনিবার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে বন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। রিপোর্ট পাওয়ার পর রোববার দুপুরে বিষয় গণমাধ্যমকে অবহিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। উনি ওনার যেসব সমস্যা বর্তমানে সেগুলো আলাপ করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের মেডিকেল বোর্ড একটা চিকিৎসাও দিয়ে আসছেন এবং তারা পরামর্শ দিয়েছেন যদি উনি চিকিৎসা নিতে চান আরও উন্নত হিসেবে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে উনি চিকিৎসা নিতে পারেন। হাসপাতালের পরিচালক জানান বর্তমানে বেগম জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয়, হাড়ের ক্ষয়জনিত রোগ সহ পূর্বের রোগগুলোই তার শরীরে বিদ্যমান। ওনারা যে সমস্ত ওনারা অসুস্থ পেয়েছেন, তো বর্তমানে হঠাৎ করে কোনো অসুস্থতা সৃষ্টি হয়েছে এরকম না,
এর পূর্বে যে সমস্ত ওনার রোগ সমূহ ছিল সেই রোগগুলোই পেয়েছেন। শারীরিক অবস্থা এই মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সুচিকিৎসা কারো পরিচয় জেনে দেয়া হয় না। চিকিৎসকরা তাদের নৈতিক দায়িত্ব থেকেই প্রত্যেক নাগরিকের চিকিৎসা সেবা নিশ্চিত করেন। আমরা এখানে সবাইকে সমানভাবে সুচিকিৎসা দিতে সমর্থ। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সরকার অনুগত চিকিৎসক দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ডক্টর মোশাররফ বলেন, মির্জা ফখরুলের জাতিসংঘ সফর আওয়ামী লীগকে হতাশ করেছে বলে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। সরকার সমর্থিত পরিচিত সেই ডাক্তারদের দিয়ে যে চিকিৎসা বোর্ড করা হয়েছে, আমরা বিশ্বাস করি যে এই বোর্ড এর পরামর্শ সঠিক চিকিৎসা হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ মতো কিছু চিকিৎসক এবং সরকারের মনোনীত কিছু চিকিৎসক নিয়ে একসাথে একটি মেডিকেল বোর্ড করে আমাদের নেত্রীকে চিকিৎসা দেওয়ার জন্য, এবং আমাদেরকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও প্রতিদ্বন্দ্বীর অভাব হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আইডিইবির 22তম জাতীয় কাউন্সিলে বক্তব্য রাখেন তিনি। সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের দাবি অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কার সঙ্গে ঐক্য করবে সেটা তাদের বিষয়। সংসদ ভেঙে নির্দলীয় সরকার গঠন, বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, নির্বাচন কমিশন পুনর্গঠন, এই তিনটি দাবি এই মুহূর্তে অপ্রাসঙ্গিক, অবান্তর, অপ্রয়োজন। এইসব মামাবাড়ির আপনার এখন না করলেই ভালো করবেন। বিএনপি না এলেও এবার প্রতিদ্বন্দ্বীর অভাব নেই, বিনা প্রতিদ্বন্দ্বিতার ফাঁদ তৈরির কোনো সুযোগ নেই, সবাই প্রতিদ্বন্দ্বিতা করে এবার ইলেকটেড হবে, এটা আমি বলতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই চট্টগ্রামের 325টি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত 20,000 কর্মী সমর্থক গড়ে তোলার লক্ষ্য নিয়ে নানামুখী তৎপরতা চালাচ্ছে শিবির, এমন তথ্য পেয়েছে পুলিশ। এর বাইরে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে গড়ে তোলা হবে আরও 13,000 সাধারণ সমর্থক। শিবিরের যে কোনো কর্মসূচিতে এসব কর্মী সমর্থক রাস্তায় নামবে। চাঞ্চল্যকর এমন তথ্য পাওয়ার পর স্কুলে স্কুলে নজরদারি বাড়িয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চট্টগ্রামে অনেকটা কোণঠাসা হয়ে পড়ে শিবির। দুর্গ হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম কলেজ এবং হাজী মোহাম্মদ মহসিন কলেজও তাদের হাতছাড়া হয়ে যায় ছাত্রলীগের কাছে। এই অবস্থায় নির্বাচনের আগে এসব শিক্ষা প্রতিষ্ঠান দখল নিতে মরিয়া শিবির। জামাত শিবির সমাজ থেকে উৎখাত হয়ে যায়নি বা উৎখাতের কোনো উদ্যোগও নেওয়া হয়নি, তারা আত্মগোপনে সংগঠিত হচ্ছে এবং সুযোগ মতো বের হয়ে আসবে এবং ছোবল দেওয়ার জন্য, এবং আগামী নির্বাচনকে সামনে রেখে এই ধরনের একটি তৎপরতা চালানোর সমূহ সম্ভাবনা আছে। শিবিরের বিভিন্ন আস্তানা থেকে উদ্ধার হওয়া নথিপত্রে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে 20,000 এবং সাধারণ পর্যায়ে আরও 13,000 কর্মী এবং সমর্থক তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। বিশেষ করে বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, কেরিয়ার কাউন্সেলিংয়ের পাশাপাশি কুইজ, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সংগঠনে যুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মেধাবী ছাত্র এবং প্রভাবশালী পরিবারের সন্তানদের নিয়েই জনশক্তি বাড়ানোর পরিকল্পনা শিবিরের। শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট হলো যে যারা স্টুডেন্ট তাদেরকে যদি তারা দলে ভিড়াতে পারে তাহলে ভবিষ্যতে তাদের অ্যাক্টিভিটির সুবিধা হবে। এই জন্য ভিতরে ভিতরে যদি কোনো তৎপরতা চালায় এবং সেই তৎপরতার মাধ্যমে যদি কোনো নাশকতা সৃষ্টি হয় তাহলে সেটার দায় দায়িত্ব কিন্তু পুলিশকে নিতে হবে। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিবিরের তৎপরতা প্রতিরোধে স্কুল পুলিশিংয়ের কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম পুলিশ প্রশাসন। প্রতিটা পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে নির্দেশ দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের গোপন তৎপরতা থাকে সেটাকে তারা সংগ্রহ করবে এবং মোকাবেলা করবে। আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ইন্টেলিজেন্স ওয়ার্ক চলছে। শিবিরের গোপন নথিপত্র অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিদ্যমান 331টি উপশাখার পাশাপাশি নতুন 50টি ইউনিট খোলার সিদ্ধান্ত তাদের।
সে সাথে নির্দেশনা অনুযায়ী কর্মী সমর্থকদের এসএমএস সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে বলা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় স্কুলছাত্রী তাশফিয়ার মৃত্যুকে আত্মহত্যা উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। দুপুরে তদন্ত কর্মকর্তা ডিবির এসআই স্বপন কুমার সরকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই প্রতিবেদন জমা দেন। একই সঙ্গে ছয় আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। গত পহেলা মে নগরীর পতেঙ্গা নেভাল এলাকা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তাশফিয়া আমিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাশফিয়ার বাবা বাদী হয়ে তাশফিয়ার বন্ধু আদনান মির্জা সহ ছয়জনকে আসামি করে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদনান সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া ফিরোজ নামের আরেক আসামি আদালতে আত্মসমর্পণ করে। এদিকে কোনো তদন্তের দাবি জানিয়েছেন তাশফিয়ার পরিবার। আমাদের ওখানে প্রত্যক্ষ সাক্ষী যারা ছিল, আমরা টোটালি 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করি। সাক্ষীর সাক্ষ্য এবং ময়নাতদন্ত রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট সব কিছু মিলিয়ে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয় যে এটা সে আত্মহত্যা করেছে। আমার মেয়ে তো আত্মহত্যা করার কোনো রিজনও নাই, কি জন্য আত্মহত্যা করবে? নিজের নিজে ফানি দিয়ে জাপ দিলে মরে দিলে, ফানি কে না ইয়া হয়ে যায়, এতগুলো তো বড়িতে মানে বেতার ইয়ে আসার কথা না, ওটা তো আমরা মানবো না, আমরা নারাজি দিব। ভাঙনের পূর্বাভাস থাকার পরেও কোনো পদক্ষেপ না নেয়ায় শরীয়তপুরের পদ্মাপাড়ে ইতিহাসের ভয়াবহ ভাঙন চলছে। প্রতিদিন ভিটে মাটি হারাচ্ছেন অসংখ্য মানুষ। অথচ ভাঙন রোধে আরও 9 মাস আগেই সরকারিভাবে 1100 কোটি টাকার প্রকল্প পাশ হয়েছিল। সভারা মানুষ বলছেন, পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা নিলে কয়েক হাজার পরিবারকে নিঃস্ব হতে হতো না। প্রাকৃতিকভাবে ভাঙন বন্ধ না হওয়া পর্যন্ত এ মুহূর্তে তা রোধ করাও সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শরীয়তপুর থেকে ফিরে সাইফুল ইসলামের তোলা ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাপদাদার সাধের বসত ভিটা, হাট বাজার কিংবা রাস্তা, সবে যেন সর্বনাশা পদ্মার পেটে যাওয়ার অপেক্ষায়। নদীপাড়ের মানুষকে নিঃস্ব করতে প্রতিনিয়ত পদ্মার স্রোত ও ঘূর্ণি সর্বগ্রাসী রূপ নিচ্ছে। ফলে পদ্মার নদী গর্ভে সব হারানো মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। তাদেরই একজন নড়িয়ার গফুর মিয়া, রাক্ষসে পদ্মার পাড়ে বসে যেন এখনো হারানো ভিটিটুকু খুঁজে ফিরছেন। জাগা জমিনের একটা মায়ামা হতা আছে না, এই মায়ামা হতা লেগে এদিকে একটু আই যাই। এই পদ্মার ভাঙন যে কতটা ভয়াবহ হতে পারে তা শরীয়তপুরের এই নড়িয়া জাজির এলাকার পদ্মাপাড়ে এলে স্পষ্ট বোঝা যায়। স্থানীয়রা বলছেন, শুধু গত 3 মাসেই এই এলাকার 16টি বহুতল ভবন, 70টি কাঁচাপাকা বাড়িসহ প্রায় 700 একর ফসলি জমি গিলে খেয়েছে এই বেসামাল পদ্মা নদী। এছাড়া পদ্মায় বিলীন হয়ে গেছে এলাকার কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠানও। বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, অসহায় মানুষ না, পথে বসে গেছে, এখন আমাদের আর কিচ্ছু করার নেই। আমি নিজে উঠেছি, আমার বড় ভাই ঘর উঠেছে এখানে, সেই ঘর একবারে নদীতে তলায় লয়ে গেছে গা। অনেকে আবার শেষ সম্বলটুকু বাঁচাতে নদী তীর থেকে যতটুকু সম্ভব দূরে সরিয়ে নেয়ার শেষ চেষ্টা করছেন। পদ্মারই ভয়ঙ্কর রূপ প্রাকৃতিক হলেও নদীপাড়ের নিঃস্ব মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, পূর্বাভাস থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ যথাযথ সময়ে উদ্যোগ না নেয়ায় এই বিপর্যয়। আমাকে এমপি মন্ত্রী তো কেউ কিছুই করে নেই, আগে ফালাই নেই বালুর বস্তা, কিন্তু আগে যদি ফালাই না থাকতো তো এত ভাঙতো না। কে বড় হবে কে ছোট হবে তাদের এই পরিকল্পনার অভাবেই আমরা এটার শিকার হয়েছি। পূর্বাভাস বুঝতে পেরে পদ্মায় ভাঙন যাতে না হয় সেজন্য সরকারিভাবেও 9 মাস আগে একটি প্রকল্প পাশ হয়েছিল। পদ্মা নদীর ডানতি সুরক্ষা বাঁধ নির্মাণ হলে আমাদের এই ভাঙন চিরতরে বন্ধ হয়ে যাবে। নদীর যে স্রোতটা আছে এটা হ্রাস করে এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যটা, আসলে আমরা ভাঙন পরিমাণটা এই মুহূর্তে কমাচ্ছি, বাট ভাঙন ঠেকানো সম্ভব না। ভাঙনের সব হারানো অসহায় মানুষগুলোর এখন একটাই চাওয়া, রাষ্ট্র যেন অন্তত তাদের একটু মাথা গোজার জায়গা করে দেয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, শরীয়তপুর। আগামী নির্বাচনেও হবিগঞ্জ 3 আসনে আধিপত্য ধরে রাখতে চায় 5 বার জয় পাওয়া আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, সরকারের উন্নয়ন ও সফলতার কারণে নৌকার প্রার্থীকে ভোট দেবে জনগণ। আর আসনটি দখলে মরিয়া বিএনপি, ভোটাররা বলছেন জনবান্ধব ও উন্নয়নকামী প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। জেলা প্রতিনিধি রাশেদ আহমদ খানের তথ্য ছবিতে রিপোর্ট।
সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ তিন আসন। এই সংসদীয় আসনে পর্যায়ক্রমে জয় পেয়েছে দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। 1973 সাল থেকে এ পর্যন্ত 10টি সংসদ নির্বাচনে 5 বার আওয়ামী লীগ, 2 বার বিএনপি এবং 3 বার জয় পেয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় ভোট কেন্দ্রের তৎপরতা বেড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। আমরা আশা করি যে আওয়ামী লীগ সরকার আমলে যে উন্নয়ন হয়েছে এই সকল কারণে এবং আগামী দিনে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বিপুল ভোট দিয়ে মানুষ নৌকা মার্কাকে জয়যুক্ত করবে। তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হওয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ হলে আসনটি আবারও দখলে আসবে বলে মনে করে বিএনপি। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের নির্বাচনী প্রস্তুতি রয়েছে, আলহাজ্ব কে গোসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং নির্বাচনে ইনশাল্লাহ দল নির্বাচনে গেলে আমরা বিজয়ী ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। তবে ভোটাররা বলছেন দল নয়, খোয়াই নদীর ভাঙন আতঙ্কমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান তারা। আমরা খুবই আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় বাদ ভাঙে জায়গা। আমরা আগামী নির্বাচনে এমন একজন এমপি চাই যিনি নারী শ্রমিকদের নিরাপত্তা সহ নারীদের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। যে ওই এমপি ওই যে দলের লোকই যাই যাতে রাস্তাঘাটটা উন্নয়ন হরণ আর যানজটটা যাতে কমাই রাখুন, যার দ্বারা আমরা খয় নদীর থেকে বাল উত্তোলন বন্ধ হইব এবং বান্ধের একটা স্থায়ী সমাধান পাই। হবিগঞ্জ তিন আসনে 3,19,600 ভোটারের মধ্যে 1,59,500 নারী। সময় সংবাদ হবিগঞ্জ। রাতের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যমুনার তলদেশ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনা করছে সরকার, 2 সেতু উদ্বোধন করে জানালেন প্রধানমন্ত্রী। গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম চালু। সরকার না চাইলে বাংলাদেশের নির্বাচনে মধ্যস্থতা করতে পারবে না জাতিসংঘ। বিএনপির প্রস্তাব বাস্তবসম্মত নয় বলছেন বিশ্লেষকরা, ফায়দা হাসিল করতে চায় দলটি। ঘোষণা থেকে সরে এলেন যুক্তফ্রন্ট নেতারা, বিএনপির সঙ্গে ঐক্য গঠনে জামায়াতকে কোনো বাধা মনে করছেন না, এতে আদর্শিক ভিত্তি থাকবে না বলছেন বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত ঝুঁকি নেই জানালেন চিকিৎসক। সরকারের অনুগত মেডিকেল বোর্ড সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে না বলছে বিএনপি। এবং শরীয়তপুরে ভাঙনের পূর্বাভাসের পরও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ, প্রতিদিন নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। প্রাকৃতিকভাবে বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা বলছে কর্তৃপক্ষ। এ ছিল রাতের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।